বাংলা স্কুলে নিয়োগ দুর্নীতির আঁচ গিয়ে পড়ল এবার দিল্লিতে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি সাংসদরা। শূন্য পাওয়া ছাত্রীদের নাম্বার 54 হলো কিভাবে? পিসি মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী হায় হায়, হায় 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 হায়। তৃণমূল কংগ্রেস হায় হায়, হায় 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 হায়। আরে কয়লা ভাইপো হায় হায়, হায় হায় হায়। বাংলার মে শিক্ষা দপ্তর কি জো ভ্রষ্টাচার হুই হ্যায়, हजारों लोगों की नौकरी चोरी हो गई है, बिक्री हो गई है, सैकड़ों करोड़ का घोटाला हुआ है, बंगाल शर्मसार हो गया है, एक से एक नेता जेल जा रहे हैं, उसी का खिलाफ जो बंगाल का इमेज को तार तार कर दिया भ्रष्टाचार से, ममता बनर्जी उनकी सरकार के खिलाफ हम यहां प्रदर्शन कर रहे हैं। मध्य प्रदेश बीजेपी शासन ने एक एक चाकरी बिक्री हो 80 लाख टाका सारा भारतवर्षर मानुष देखे और बांगलाय ভারত সরকারের শিক্ষা দপ্তরের একজন রাষ্ট্রমন্ত্রী রয়েছেন বাঁকুড়ার সাংসদ, তার রেকমেন্ডেশনে কল্যাণী রেমসে বিজেপির বিধায়কদের বাড়ির লোকেরা বিনা পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পায়। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে গৈরিকীকরণ করেছে বিজেপি। এদিকে বিজেপি যখন নিয়োগ দুর্নীতি নিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে, তখন এই মামলায় জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের গোটা ঘটনা থেকে দায় ঝাড়ার চেষ্টা করেছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার আলিপুর কোর্টের এজলাস থেকে বেরোনোর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠদের কাছে বলেন, আমি নিয়োগকর্তা নই, মন্ত্রী ছিলাম, কোনো বেআইনি কাজকে সমর্থন করিনি, করবও না, বোর্ড চলে নিজস্ব বিধি ও আইনের দ্বারা। দেখুন, এখন তো তৃণমূল কংগ্রেসে কার ঘাড়ে কে বন্দুক রাখবে এই চলছে, কখনো কুন্তল শান্তনুর ঘাড়ে দিচ্ছে, কখনো শান্তনু কুন্তলের ঘাড়ে দিচ্ছে। এবার পার্থবাবুর কেসে যাবেন তাহলে আধিকারিকরা পার্থবাবুর দোষ দেবেন যে মন্ত্রী যা বলেছে আমরা তাই করেছি, আর পার্থবাবু বলছেন যা করেছে আধিকারিকরা করেছে। দেখুন, আধিকারিকদের পলিটিক্যাল কোনো ইন্টারেস্ট থাকে না, তাদের ভোটে জিততে হয় না, ভোটে জেতার ইন্টারেস্ট পার্থবাবুদের আছে, তারা তারা করেছেন। পার্থ চট্টোপাধ্যায় কী বলেছেন না বলেছেন দল তার কোনো দায়িত্ব নেবে না, এবং তার কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার কোনো প্রয়োজন বলে মনে করছি না, কারণ পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। ফলে পার্থবাবু এখন নিজে তার বক্তব্য কি রাখছেন, কি বোঝাতে চাইছেন, এই মুহূর্তে আমাদের কোনো এই নিয়ে কোনো বক্তব্য নেই। কুন্তল শান্তনুকে নিয়েও মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ঘনিষ্ঠদের কাছে তিনি বলেন, কুন্তলকে আমি চিনি না, শান্তনুকে চিনি, ও তো পদে ছিল, ওকে বহিষ্কার করতে এত দেরি কেন? শুনানি শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে হাত জোর করে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বলেন, আগামী দিনে যখন শুনানি হবে তখন যেন আমাকে 5 মিনিট বলতে দেওয়া হয়। বিচারক সম্মতি জানান। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।